ঠকিং দিয়ে আলু দিয়ে আরো কি শাকের মতন কিছু দেখতে পাচ্ছি বুঝতে পারছি না তো সবকিছু দিয়ে একটা তরকারি চলো দেখি টোটো ফোটো কি পাওয়া যায় ঠিক আছে এই দেখো রিন্টু পাপাই বেজনা রেডি হয়ে গেছে আজকে আমার সেকেন্ড দিন আজকের দিনটাই আছি আমরা দীঘাতে বেরিয়ে যাব এই যে পাপাই পাপাই কি ব্যাপার তোমার চলো দেখি উদয়পুর কে যাচ্ছে উদয়পুর না কোথায় যাবে মাহানা মাহানা কে যাচ্ছে দেখি টোটো মোটো স্ট্যান্ডে লাগানো আছে টোটো কত মোহনা হ্যাঁ দুজন আর শুধু যাবার ভাড়াটা ঠিক আছে ওরা নিয়ে আসবে শঙ্করপুর কত দুজনা শঙ্করপুর নোয়াখালী মন্দির আর মোহনা গেলে 100 টাকা তিনটে দেখলাম যে শিয়ারে আছে নাকি লোক শিয়ারে গেলে তো সস্তায় হয়ে যাবে ঠিক না ওইখানে কি কি ঘুরবো মোহনা কতক্ষণ থাকবে শঙ্করপুর ছাড়ার পর 40 মিনিট থাকবে 40 মিনিট কি ঘুরবো আমরা দুজনে বেরিয়ে পড়েছি শিয়ারে আমরা দুজন শিয়ারে 100 টাকা করে শেয়ার 200 টাকা যাবো আসবো দুজনে মিলে যাওয়া আসা নিয়ে 200 টাকা আর তালসারি আর উদয়পুর যদি ঘুরি কত পড়বে যদি ধরো তালসারি আর উদয়পুর যদি ঘুরি ধরো লাল কাঁকড়া দেখি আর উদয়পুর সাড়ে 400-র মধ্যে কি কি জায়গা ঘুরাবে তালসারি উদয়পুর উড়িষ্যা অনেকগুলো দেখো আমাদের তো অনেক ঘোরা হয়ে গেছে মানে মন্দির আছে 220 তো আমাদের টোটো ভাড়া পড়ে গেল এই মোহনা যেতে যেতে 100 টাকা আসতে 100 টাকা 200 টাকা পড়ে গেল যাওয়া আসা নিয়ে তো এখানের ভাড়াটা অনেকটাই হাই লাগলো আমার কাছে মানে ভাড়াটা জাস্ট ভাবা যায় না টোটো ভাড়া এত টাকা দিয়ে যাওয়া এটাই হচ্ছে মেন ব্যাপার তো আমরা এখন দেখো ওল্ড দীঘার সামনে থেকে যাচ্ছি মোহনা আর মোহনাটা গেলে না আমরা সকাল সকালই উঠেছি মানে আজকে সকাল সকালই উঠেছি কারণ মোহনা দেখার জন্য আর তোমরাও যদি আসো তাহলে সকাল সকালই আসবে আর দেখো আমরা দেখো সমুদ্রের পার হয়ে জাস্ট জায়গাটা এত সুন্দর লাগছে না মানে এত সুন্দর সাজিয়েছে দীঘাটাকে
মানে আমি যখন প্রথমবার আসি, মানে তখন আমি অনেক ছোট ছিলাম, তখন আমার বয়স মোটামুটি 15-16 বছর বয়স ছিল, তখন আমি প্রথম আসি দীঘা। তো তখন কিন্তু এত কিছু ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে দীঘা আরও আস্তে আস্তে একদম গোয়া হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একদম দারুণ একটা ফাটাফাটি ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলো মোহনায় দেখো, পৌঁছে গেছি অলরেডি, তোমাদের আরও কিছু দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। এতক্ষণ মোহনায় পৌঁছে গেছি, এবার তোমাদের জায়গাটা দেখাই। আর এখানে মাছের যে আড়তটা ছিল, যেই মাছের আড়ত, বড় বড় মাছগুলো যে নামাতো, তো সেই মাছের আড়তটা নাকি এখন বন্ধ আছে। তো শুনেও মনটা খারাপ লাগলো, কিন্তু মাছ তো আছে, মাছ মাছ তোমাদের দেখাবো। মাছ কিছু দোকান আছে, কিছু ইলিশ মাছের দোকান আমি দেখলাম, অনেক বড় বড় সাইজের ইলিশ, কিন্তু আদৌ এগুলো ইলিশ কিনা তোমরা জানবে, কারণ আমার মনে হচ্ছিলো যেগুলো ইলিশ না। তো তোমরা যদি চেনো যেগুলো ইলিশ না, অরিজিনাল ইলিশ না, ডুপ্লিকেট ইলিশ ইলিশ একটু বলো, কারণ এই দেখো এগুলো 600-700 টাকা কেজি করে বিক্রি করেছিল মাছগুলো, বরফে বরফে রাখা মাছ। আর পাশেই দেখলাম এই শুটকি মাছ, দেখো তোমরা যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, কারণ আমি কিন্তু শুটকি মাছ খাই না, কিন্তু তোমরা জানি অনেকেই খাওয়ায়। দেখো নোনা ইলিশ আছে, দেখো পাশে নোনা ইলিশ, শুটকি মাছ তো ভরপুর, তোমরা যারা খাও তারা কিনে নিতে পারো, যেহেতু আমি খাই না সেহেতু আমি কিনিনি। আর পাশেও বড় বড় মাছ, তো মাছ দেখতে দেখতে আমরা এখন মোহনার দিকে যাব। এইদিকেও ইলিশ মাছ বিক্রি করছে, আর ইলিশ মাছের সাইজগুলো সত্যিই বড় বড়, ঠিক আছে, ভালো লাগছে খুব, কিন্তু এত বড় ইলিশ মাছ নিয়ে কি খেতে পারবো দুজনা বলো, পেটের কি অবস্থা হবে বুঝতে পারছো তো? ইলিশ মাছ বেশি খাওয়া যায় না, চিকেন মাটন যতটা খাওয়া যায়, তো বাড়িতে নিয়ে গেলে ভালো হতো হয়তো এই যে ইলিশ মাছ। আর এইদিকে দেখো পমপ্লেট রয়েছে, চিংড়ি রয়েছে, ভোলা মাছ, আর দেখো কত বড় ভোলা মাছ, আমি এত বড় ভোলা মাছ কোনোদিন দেখিনি, দেখেছো? পাপাই কোলে চেপে যাচ্ছে বারবার, পাপাই আর হাঁটতে পারছে না বলছে, মোহনা এসে মাছ দেখে অবাক হয়ে গেছে। বাবা হ্যালো বলে দাও, হ্যালো, তোমরা তুমি কত বড় মাছ দেখেছো বলো তো, কত বড় এরকম মাছ দেখেছো, বিরাট বড় বড়। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো ইলিশ মাছ বড় বড়, এই ইলিশগুলো নিয়ে গেছিল, এইটা এই বাদুকে, এই এই বাদুকে ইলিশ গুলো তার জন্য। এই যে মোহনাটা দেখো, এই যে নদী, এটা হচ্ছে নদী, আর আমার ডান দিকেই এটা আছে সমুদ্র, মানে নদীটা সমুদ্রের সঙ্গে মিশেছে, এটাই মোহনা। তো চলো এই জায়গাটা খুব দেখো, সূর্যোদয় হচ্ছে, মানে সকালবেলাটা এত সুন্দর লাগে না বলে বোঝানো যাবে না, আর মনটা একদম ভরে গেছে। আর তোমরা আগের দীঘার ব্লগগুলো পাট পাট করে আমরা দেয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। বেবি না ঘোড়া চাপা ঘোড়াতে চাপা, তুই তো কোনো কিছু তো ভয় পাস না, বলতো বেবি বলতো ঘোড়ায় চাপবে ঘোড়ায়। যাও বাবা যাচ্ছি, যাও অল্প 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 একবার চেপে নাও, চাপবে না। একটা ছবি তুলি বাবা, তুমি বসো ওখানে, উঠে একটা ছবি তুলি, বাবা রয়েছে, বাবা সুপারম্যান হয়ে যাবে বাবা। যাও বাবা সুপারম্যান হয়ে যাবে, একটা ছবি তুলে নি, ছবি একটা ছবি তুলি, ছবি একটা ফটো তুলি, ফটো ফটো বাবা, তো ঘোড়ায় চেপে আমি আর পাপাই দেখো ছবিও তুলে নিলাম।
আর এতদিন আমি ঘোড়াতে দেখেছি অনেক বইতে যে ঘোড়া নাকি দৌড়াতে শুরু করে চাপিয়ে, তো আমার মনে মনে খুব ভয় লাগছিল যে যদি এই ঘোড়াটা যদি দৌড়াতে শুরু করে তাহলে তো আমি আর পাপাই দুজনেই ছিটকে পড়ে যাবে। তো নিজের জীবন হাতে নিয়ে একটু ঘুরে আসলাম, তো ভালো লাগলো খুব ঘোড়ায় চেপে। কারণ দীঘা আসলে ঘোড়ায় চড়বো না এটা তো হতে পারে না, তো খুব ভালো লাগলো। আর এখন একটু পাটা ভিজিয়ে নিচ্ছি সমুদ্রের জলে, খুব ভালো লাগে সমুদ্রের জলে পাটা ভিজাতে, খুব ভালো লাগে। চলো তো মোহনাটা ঘোড়া হয়ে গেছে, এবার ডাব খাবো। ডাব এখানে দেখো 20 টাকা থেকে শুরু করে 30 টাকা 40 টাকা সব রকমের ডাব আছে, তো চলো আমরা একটু ডাব খেয়ে নিই। সকাল সকাল শাঁসওয়ালা ডাব খাবো, মানে পাপায় শাঁসটা খুব ভালোবাসছে ডাবের। এই যে পাপা এখন শ্বাস খাচ্ছে, ডাব খাওয়া হলো, ডাব খাওয়ার পর পাপা তো আজকের মতন মোহনা এবছরের মতন এবারের মতন মোহনা ঘোরা হয়ে গেল। বিকেলে দেখি কোথায় যাওয়া যায়, বিকেলও সঙ্গে থেকে তোমাদেরকে পরপর ভিডিওগুলো দেবো, তো বিকেলেও দেখা যাক কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা, মাছ মাংস তো প্রতিদিন খাওয়া হচ্ছে, ভাবলাম যে আজকে দুপুরবেলা একটু ভেজ থালি খাই। তো একটা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, এখানে দেখো দিয়েছে হচ্ছে এটা পটল আলুর তরকারি, সাথে একটা কিছু তরকারি দিয়েছে, এটা কি দিয়েছে এখন বুঝতে পারছি না, তবে খেয়ে তারপর জানাচ্ছি। আলু ভাজা দিয়েছিল আর দিয়েছিল ডাল, তো চলো খেয়ে দেখি। আর আমরা এই রেনবো রেস্টুরেন্ট থেকে এটা অর্ডার করেছি। প্রথমে তরকারিটা একটু খেয়ে দেখি, মাছের মাথা দিয়ে তরকারিটা বানিয়েছে। শাকের মতো কিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না, তো সবকিছু দিয়ে একটা তরকারি। তরকারিটা বেশ ভালো লাগছে, হালকা মিষ্টি মিষ্টি, হালকা ঝাল ঝাল। পেঁয়াজ লঙ্কা শশা সব আমরা হোটেলে এনেই রেখেছিলাম।
আলু পটলের তরকারিটা বেশ ভালো হয়েছে।